বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য। আপনারা অলরেডি ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, প্রায় 500+ প্রোডাক্ট এখানে অলরেডি স্টক দেখতে পাবেন। তো এই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। তারপরে বিস্তারিত দেখার জন্য আপনি ফরেস্ট আর্নিংয়ে ক্লিক করুন। ফরেস্ট আর্নিংয়ে ক্লিক করলে আপনাদের একটি পেজ ওপেন হবে, পেজটা ঠিক এরকম দেখতে। এখানে ফরেস্ট আর্নিংয়ের বিষয়ে এটিজের যে বিষয়গুলো থাকে সব দেওয়া আছে, আপনারা কীভাবে ফরেস্ট আর্নিংটা করবেন আর এটা কী আমি শর্টলি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ফরেস্ট আর্নিং হচ্ছে একটা রিসেলিং এবং ফ্রিল্যান্সিং সাইট। এখানে 500+ প্রোডাক্ট স্টকে আছে অলরেডি, আপনাদের কাজ হচ্ছে শুধু সেল করা। আপনাদের কোনো প্রোডাক্ট এই ওয়েবসাইটের কাছ থেকে কিনতে হবে না, শুধু অর্ডার নেবেন এবং এই ওয়েবসাইটে সাবমিট করে দেবেন। ডেলিভারি করার জন্য যত প্রসেসিং আছে সব এই ওয়েবসাইট ওনাররা করবে। তো আসলে এটা খুবই একটা ভালো মানের সুযোগ দেখা যায়। 500+ প্রোডাক্ট যদি স্টকে থাকলে তাহলে দেখেন কী পরিমাণে অ্যামাউন্ট এই ওয়েবসাইট ওনারদের অলরেডি ইনভেস্ট করা হয়েছে। ঠিক আছে, এরপর শর্টলি একটা কী পরিমাণে ইনকাম করতে পারবেন সেটার একটা ডিসক্রিপশন দেওয়া আছে। আপনার যদি 1000 টাকার প্রোডাক্ট হয়, আপনি যদি 1200 টাকা বিক্রি করেন, তাহলে দেখেন প্রতিদিন 5টা প্রোডাক্ট সেল করলে 2000 টাকার মতো আপনার ইনকাম করা সম্ভব। তা মিনিমাম আপনি পার মান্থে 30-60 হাজার টাকা ঘরে বসে থেকে একদম ইজিলি, শুধু আপনি মার্কেটিং স্কিলটা যদি ডেভেলপ করেন তাহলে আপনার এই 50,000-60,000 টাকা মান্থলি ইজিলি ইনকাম করা সম্ভব। এটা কোনো ফেক ইস্যু না এবং ফেক কোনো ওয়েবসাইট না। আপনি জাস্ট প্রোডাক্ট সেল করবেন, আপনার প্রোডাক্ট থেকে আপনার কমিশনটা আপনি আপনার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন, আপনি উইথড্র করবেন, ইজিলি আপনার অ্যাকাউন্টে চলে আসবে একদম আপনার অর্ডারগুলো কী পর্যায়ে আছে। হ্যাঁ, তো এই স্টেপটা আমি এখন দেখাবো। সাবমিটটা হয়ে গেল, এবার ড্যাশবোর্ড পরিচিতিতে হচ্ছে আপনার যে অর্ডারের হিস্টোরিটা আছে, আপনি এ পর্যন্ত ফরেস্টের সাথে কাজ করে কত টাকা ইনকাম করেছেন, আপনার ব্যালেন্সে কত টাকা রিমেনিং আছে, মানে কত টাকা আপনি উঠাতে পারবেন, আর টোটাল কত টাকা আপনি উইথড্র দিয়েছেন, আর এখানে আপনার প্রোডাক্টের যে অর্ডারটা রয়েছে সেল ইস্যুটা, এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে আপনার মানি উইথড্র করতে পারবেন। তো এই মানি উইথড্র এটা আমি পরে আসতেছি, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এবার আপনি ওয়ার্ডারে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি ফরেস্টের সাথে কাজ করে এই পর্যন্ত কতটা ওয়ার্ডার আপনার অলরেডি কী পর্যায়ে আছে। আপনি এই প্রোডাক্টগুলো এখনও 3টা প্রোডাক্ট পেন্ডিং অবস্থায় আছে, এটা পিক আপ হয়েছে, এটা পেন্ডিং। ঠিক আছে, এটা ডেলিভারি হওয়ার পরে আপনার কমপ্লিট যখন হবে তখন দেখবেন আপনার এই পাশে পেমেন্ট স্ট্যাটাসটা পেইড হয়ে গেছে, মানে আপনার ড্যাশবোর্ডে পেমেন্টটা চলে আসবে। এরপরে আপনি পেমেন্ট হিস্টোরিতে যদি ক্লিক করেন তাহলে পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করলে দেখতে পাবেন আপনার এ পর্যন্ত কত টাকা উইথড্র দিয়েছেন, সেটার একটা ট্রানজ্যাকশন আইডি সহ ডিটেলস আপনি দেখতে পাবেন, আপনি এ পর্যন্ত কত টাকা উইথড্র করেছেন। মানি উইথড্রতে আমি পরে যাচ্ছি, ইনকাম হিস্ট্রিতে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন এখানে আপনি কত কোন প্রোডাক্টটা বিক্রি করে কত টাকা প্রফিট করেছেন, স্পেসিফিক ইন্ডিভিজুয়ালি এখানে দেওয়া আছে। ঠিক আছে, সেলস হিস্টোরিতে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি এই ফরেস্টের সাথে কাজ করে আজ পর্যন্ত কত টাকা সেল করেছেন আর আপনার কত টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, সাপোর্ট টিকেটে গেলে আপনি এখানে জাস্ট ফরেস্টের সাথে কোনো প্রকার মেসেজিংয়ের প্রয়োজন হলে আপনি মেসেজ করতে পারেন। তো এবারে আমি দেখাবো যে কীভাবে টাকা উঠাবেন। হ্যাঁ, তো টাকা উঠাবেন একদম উঠানো খুবই সহজ। টাকা উঠানোর আগে আপনাকে অবশ্যই আপনার এখান থেকে প্রোফাইলে গেলে এখানে দেখবেন একটি বিকাশ চিহ্ন অন করে, বিকাশ পেমেন্টটা অন করে দেন বিকাশ নাম্বারটি দিলে আপনার অলরেডি এই নাম্বারে যে নাম্বারে টাকাটা উঠাবেন এই নাম্বারে টাকাটা চলে আসবে। আপাতত ব্যাংকিং কোনো লেনদেন দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট বিকাশটা দিবেন। বিকাশটা দেওয়ার পরে এখানে আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে এখান থেকে মানি উইথড্রতে ক্লিক করলে যেই মেনুটা পাবেন একই জিনিস, মানি উইথড্রতে এখানে ক্লিক করলেও আপনি পাবেন। মানি উইথড্রতে গেলে আপনার যে টোটাল ইনকামটা রয়েছে, কত টাকা পর্যন্ত আপনার প্রফিট ব্যালেন্স আছে, এই প্রফিটটা আপনি যে কোনো সময় সেন্ড উইথড্রতে, আপনি চাইলে এখনও 1200 টাকা আপনার আছে, আপনি কিন্তু 1200 টাকায় উইথড্র দিতে পারেন। আপনি যত টাকা আছে তত টাকাই আপনি উইথড্র দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আমি একটা উইথড্র দিয়ে দেখাচ্ছি, যেমন এটা আমি 200 টাকা উইথড্র দিলাম। 200 টাকা উইথড্র দিয়ে যে কোনো মেসেজিংয়ের প্রয়োজন পড়লে দিয়ে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে আপনি দেখেন এখানে আপনার অলরেডি 2টা ব্যালেন্স পেন্ডিং আছে। তো এই ব্যালেন্সটা 1 ঘন্টার ভিতরে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। 1 ঘন্টার ভিতরে তারা একটু দেখে সব কিছু উত্তর করে আপনাকে 1 ঘন্টার ভিতরে পেমেন্টটা করে দেবেন। তাহলে দেখেন পেমেন্টটাও পাওয়া কত সহজ, কোনো হ্যাসেল নাই, আপনাকে কোনো কাট করতে হবে না, কোনো ঝামেলা পোহাতে হবে না, ইজিলি আপনি পেমেন্টটা আপনার বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। তো এভাবে আপনারা টাকা উইথড্র দিবেন।
তাহলে আমি পরিশেষে বলবো যেটা, সেটা হচ্ছে বিডি ফরেস্ট একটি ভালো একটি রিসেলিং প্ল্যাটফর্ম বাংলাদেশের বেকার যুবকদের জন্য। আপনারা যারা ঘরে বসে থেকে কিছু একটা করতে চাচ্ছেন, তারা আজই বিডি ফরেস্টে যোগ দেন এবং অ্যাকাউন্ট খুলে আপনার প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করে এখানে অর্ডারটা সাবমিট করে দেন। অর্ডার সংক্রান্ত যে ডেলিভারি ইস্যু আছে, এভরিথিং, যে প্রবলেমগুলো আছে সব ফরেস্ট ফেস করবে। আপনাকে কোনো প্রোডাক্ট ধরতে হবে না, ছুঁতে হবে না, ডেলিভারি করতে হবে না। তো এই সুযোগটি আসলে খুবই ভালো একটি সুযোগ। আপনারা এই ফরেস্টের ইনভেস্টে ঘরে বসে থেকে ব্যবসা করুন, ভালো কিছু করুন।